السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. نبي صلى الله عليه وسلم কিছু হাদিস যে হাদিস সমূহ নিয়ে নাস্তিকরা অনেক রকম মন্তব্য করে থাকে, আজকে আমরা সেই রকমই কয়েকটা হাদিস নিয়ে আলোচনা করব। আজকে যে হাদিস দেখাবো সেটা নিয়ে নাস্তিকরা অনেক হাসাহাসি করে থাকে, অনেক কিছু কথা বলে থাকে। তারা বলে থাকেন যে তোমাদের নবী জোর করে ভালোবাসা নেয়। তো এ কেমন নবী যে নিজেই জোর করে ভালোবাসা নেয়, নিজেই নিজের প্রশংসা করে, আবার নিজের ওপরে কেউ দরুদ না পড়লে তাকে অধিশাপ দেয়? তো চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করি। ওয়াজানা কিছু জানতে পারবেন, দেখতে থাকুন। তো আপনারা এই হাদিসগুলো শুনেছেন যে হাদিসে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতা সন্তান এমনকি সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। সবার থেকে আমাকে যদি না বেশি ভালোবাসো তাহলে তুমি মুমিন হতে পারবে না। এটাকে লক্ষ্য করে নাস্তিকরা বলে থাকেন যে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের আদেশ দিয়ে গেছেন তাকে ভালোবাসতে। একজন প্রকৃত মুমিনের কাছে তার পিতামাতার চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় হতেই হবে, না হলে সে মুমিনই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এই কথাটি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাড়া অন্য কেউ বলতো তাহলে আপত্তি ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে ভালোবাসতে হবে এ আদেশ দিয়ে যাচ্ছেন। বিষয়টি অত্যন্ত হাস্যকর। ঠিক যেমন কেউ কারো ভালোবাসা পাওয়ার জন্য তাকে জোর করে থাকে এবং বলে যে আমাকে ভালোবাসো না হলে তোমাকে এই দেব না তাই দেব না কিংবা তোমাকে মারা হবে, এরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাস্তিকরা অনেক রকম মন্তব্য করে থাকে। তো এখন কথা হচ্ছে যে এরকম কেন বলতে গেলেন যে আমাকে বেশি ভালোবাসতে হবে? আসলে যে ভালোবাসবে সে তার মন থেকে ভালোবাসবে, এজন্য তো বলার দরকার নেই যে সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, না হলে তুমি মুমিন হতে পারবে না। এটা হচ্ছে নাস্তিকদের বক্তব্য। বিষয়টি জটিল, তাই না? কিন্তু চলুন সহজভাবে বুঝিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ভালোবাসতে হবে এ আদেশ দিয়ে গেছেন। প্রথমত সে হাদিসটি দেখাবো, তারপরে কিছু কথা বলবো। আনা আনাসিন কল কল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই। সহিহ বুখারী হাদিস নাম্বার 15। এরকমই আরও কিছু হাদিস রয়েছে যেসব হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে পৃথিবীর সবার থেকে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশে অন্য কাউকে বেশি ভালোবাসেন তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আসলে এই ভালোবাসাটা কিসের ভিত্তিতে? এই ভালোবাসা হচ্ছে শরীয়তের ভিত্তিতে। আপনি সবথেকে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে প্রাধান্য দেবেন। আপনার পিতামাতা যদি বলে যে তুমি পাপের কাজ করো, তখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে প্রাধান্য দেবেন। আপনার মাতা পিতার কথাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের দিকে ফিরে আসবেন। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। হাদিসে তো এটাও আছে যে পিতা মাতার খেদমত করার ব্যাপারে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো যে আমি সবথেকে বেশি খেদমত করব কার? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। তারপর বললেন, কার? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। তারপর সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপর কার খেদমত করব? তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের খেদমত করো। তারপর তোমার পিতার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা, মায়ের অধিকার সর্বপ্রথম দিয়েছেন। কিন্তু যদি পাপের কাজ বলে, মা যদি খারাপ কাজ করতে বলে, তখন শরীয়তের দিকে ফিরে আসতে হবে, তখন সবার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এই কথাই এই হাদিসে ফুটে উঠেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, কেন? তার উত্তর হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের সংবিধান। সংবিধান মানে হচ্ছে আপনি কিভাবে চলবেন, তার নিয়মকানুন লিখিত একটি বিধান। তো ইসলামের সংবিধান হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মডেল করে পাঠিয়েছেন, মানুষ তাকে ফলো করবে। তো এই সংবিধানকে যদি সবার থেকে বেশি না ভালোবাসেন তাহলে বলেন আপনাকে কিভাবে মুমিনের টাইটেল দেওয়া হবে? যেমন ইন্ডিয়ার সংবিধানকে যদি আমি বলি যে আমি ইন্ডিয়ার সংবিধানকে ভালোবাসি না, তাহলে বলুন আমাকে কি ইন্ডিয়ান বলা যাবে? যদি আমি বলি যে ইন্ডিয়ার সংবিধানকে আমি মানি না, তাহলে বলুন আমাকে কি ইন্ডিয়ায় থাকতে দেওয়া যাবে?
আমাকে একজন দেশভক্ত সাচ্চা নাগরিক হতে গেলে বা ইন্ডিয়ান হতে গেলে ইন্ডিয়ার সংবিধানকে প্রাধান্য দিতে হবে, সংবিধানকে সবার থেকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি নিজেকে ইন্ডিয়ান বলে দাবি করতে পারবেন। আর যখনই আপনি দেশের সংবিধানকে সব থেকে বেশি প্রাধান্য দিবেন, ভালোবাসবেন, তখনই আপনাকে বলা হবে প্রকৃতপক্ষে একজন ইন্ডিয়ান। যদি আপনি বলেন যে আমি সংবিধানকে ভালোবাসি না, মানি না, তাহলে বলেন আপনাকে কি প্রকৃত ইন্ডিয়ান বলা যেতে পারে? কখনোই নয়। একই রকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সংবিধান। তো এই সংবিধানকে যদি আপনি সব থেকে বেশি না ভালোবাসেন, বেশি প্রাধান্য না দেন, তাহলে তো আপনাকে প্রকৃত মুমিন বলা যাবে না, তাই না? যেমনভাবে দেশের সংবিধানকে বা দেশকে যদি আপনি না ভালোবাসেন, তাহলে প্রকৃতপক্ষে আপনাকে দেশভক্ত বলা যাবে না। দেশের আইনকে প্রাধান্য না দিয়ে দেশের আইনকে যদি অমান্য করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনাকে ইন্ডিয়ান বলা যাবে না। দেশের আইনকানুনকে না মেনে যদি আপনি অন্যান্য আইনকানুন মেনে চলেন বা খেয়াল খুশি চলেন, তাহলে আপনাকে অপরাধী বলে গণ্য করা হবে। ঠিক একই রকমভাবে ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার সংবিধান হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবিধান বলে সব থেকে প্রাধান্য না দেন, যদি ভালো না বাসেন, তাহলে আপনাকে কিভাবে মুমিন বলা যেতে পারে? আপনি একটু নিজেই ভেবে দেখুন। মুমিন হতে গেলে যে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এরকম নয়, আরও কিছু আছে। যেমন হাদিসে বলা হয়েছে, আনা আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 13। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি মুমিন হতে গেলে আপনি যেটা পছন্দ করেন সেটা আপনার ভাইয়ের জন্যও পছন্দ করতে হবে, তার মানে ভালো কিছু, তাহলে আপনি মুমিন হতে পারবেন। তাই এখানে পছন্দ করার ব্যাপারেও মুমিন হওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে সামান্য একজন ভাইয়ের জন্য যদি আপনার মুমিন হওয়ার মানদণ্ড হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কেন মুমিনের মানদণ্ড হবে না বলেন? আরও একটা হাদিস আপনাদেরকে দেখাই। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদাইহি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মুমিন যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 10। প্রকৃতপক্ষে আপনাকে মুসলিম হতে গেলে আপনার জিহ্বা এবং আপনার হাত থেকে অন্যান্য মুসলমানদেরকে নিরাপদে রাখতে হবে। যদি আপনি অত্যাচারী হন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। তো এদিক থেকেও মুমিন হতে গেলে আপনাকে অত্যাচারী হওয়া থেকে দূরে থাকতে হবে। আপনার পিতা মাতা কোনো খারাপ কাজ বললে তখন আপনি আপনার সংবিধানের দিকে ফিরে আসবেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবেন। তখন মাতা পিতা দুঃখ পেলেও আপনার কোনো রকম পাপ হবে না। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, কারণ আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথে যদি চলি তাহলে মারা যাওয়ার পরে আমরা জান্নাত পাবো, আরামের জায়গা পাবো। তো অনন্ত জীবনের জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার থেকে বেশি ভালোবাসবো এবং আমরা মুমিন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। আর এই কথা কোরআনের মধ্যে বলা হয়েছে। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।